ओम नमः शिवाय। सुप्रिय बंधुरा, 2023 सालेर এই श्रावण मास मल मास पड़े গেছে এবং এই श्रावण মাসে ভুল করেও এই তিনটে খাবার কিন্তু মুখে তুলবেন না, নতুবা সারা বছর রোগে ভুগবেন, জ্বলে মরবেন এবং চরম অর্থনৈতিক কষ্ট আপনাদের জীবনে নেমে আসতে বাধ্য। দেখুন, বৈজ্ঞানিক মতেই বলুন বা শাস্ত্রভিত্তিকই বলুন, এই খাবারগুলো কিন্তু কখনোই শ্রাবণ মাস চলাকালীন মুখে তোলা উচিত নয়, নতুবা কিন্তু পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসে। এছাড়াও পরিবারের সদস্যদের শারীরিক এবং মানসিক সমস্যাও আসতে পারে। এছাড়াও এই কয়েকটি খাবার যদি আপনারা ভুল করেও এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ করেন, তাহলে কিন্তু মহাদেবের ক্রোধের রসাতলে পড়ে আপনাদের জীবনে নরক সমান যন্ত্রণাও নেমে আসতে বাধ্য। দেখুন, হিন্দু পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসকে বলা হয় মনস্কামনা পূরণের মাস, ভক্তিভাবের মাস। তথাকথিত সূত্রে উল্লেখিত রয়েছে যে শ্রাবণ মাসে স্বয়ং দেবাদিদেব মহাদেব উনার অনুগামী ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য এই মর্তলোকে এসে বিরাজ করেন এবং উনি দেখেন তার ভক্তদের কী রকম অবস্থা, কে কীরকমভাবে আছে, মহাদেবকে কীভাবে কে পূজো অর্চনা করছেন ভক্তি সহকারে। সুতরাং অনুরোধ করব একটাই, এই মাসে কিছু বিধিনিষেধ রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি লাভ হবে। এমন কিছু কাজ করবেন না যার ফলে মহাদেব আপনার এবং আপনার পরিবারের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে। এই শ্রাবণ মাস শৈব সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন শিব মন্দিরে এই শ্রাবণ মাসে মহাদেবের জল অভিষেক করা হয়, উনাকে ভক্তি ভরে পুজো অর্চনা করা হয়। তার একটাই কারণ, লোককথা অনুযায়ী এই শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি নিজের হৃদয় থেকে অন্তর থেকে দেবেশ্বর মহাদেবকে মনের সমস্ত মনুষবাসনা মনস্কামনা জানাতে পারেন, তাহলে কিন্তু সেই ভক্তের সমস্ত রকমের দুঃখ দারিদ্রতা কষ্ট উনি স্বয়ং হরণ করে নেন। দেখুন, যেহেতু এই বছর শ্রাবণ মাস দু মাস ব্যাপী চলবে, সেহেতু এই দুটো মাস আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, অবশ্যই মহাদেবকে মন থেকে স্মরণ করতে হবে। শাস্ত্রমতে আপনারা যতই দান ধ্যান করুন বা যতই আপনারা শিবের পুজো অর্চনা করুন না কেন, এর শুভ ফল কিন্তু পাবেন না যদি এই খাবারগুলো আপনারা গ্রহণ করেন। সেহেতু মহাদেবের কৃপাদৃষ্টি যদি জীবনে লাভ করতে চান, তাহলে ভুলেও কিন্তু যে খাবারগুলোর কথা ভিডিওটির মাধ্যমে বলা হবে সেগুলো কিন্তু মুখে তুলবেন না, নতুবা আপনার সাজানো সংসার নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা দেবেশ্বর মহাদেবের যদি আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে একবার হলেও হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা আরও অনুপ্রাণিত হব এবং বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং তন্ত্র সংক্রান্ত বিষয়ে নতুন কিছু জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার ওয়ান, যে খাবারটির কথা আপনাদেরকে খেতে বারণ করব এই শ্রাবণ মাস চলাকালীন, তা হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার আগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক বেগুন মুখে তুলবেন না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় এই শাকসবজির উপর, এই বেগুনের মধ্যে, বিশেষ করে এই শ্রাবণ মাসের বর্ষার মাসে, সেহেতু এই জিনিসগুলো কিন্তু এই সময় মোটেও খাওয়া শরীরের জন্য সুইটেবল নয়। এগুলো খেলে এই শ্রাবণ মাসে তাহলে কিন্তু আপনারা শারীরিক দিক থেকে নানান রকম সমস্যায় পড়ে যেতে পারেন, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে, শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে, ঈশ্বরের প্রতি ভক্তি আসবে না, সব কাজেই অলসতা বা আপনাদের শরীর খারাপের কারণে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারবেন না, মিস করে যেতে পারেন।
এই সব কিন্তু বিভিন্ন সমস্যায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন যদি আপনাদের শরীর খারাপ একবার হয়ে যায়। সুতরাং চেষ্টা করবেন এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও বেগুন, লাল শাক বা শাক জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করতে যাবেন না। নাম্বার টু, আপনাদেরকে জানাবো যারা শিব পুজো করবেন অর্থাৎ শিব ব্রত পালন করবেন তারা যেমন কোনোরূপ আমিষ জাতীয় খাবার এই শ্রাবণ মাসে গ্রহণ করবেন না, ঠিক তেমনই যারা ধরুন ব্রত পালন করছেন না তাদেরও কিন্তু উচিত নয় বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে আমিষ আহার গ্রহণ করার। আপনারা সদা সর্বদা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, এর ফলে কিন্তু আপনাদের পরিবারের মঙ্গল হবে প্রভু শিবের কৃপায়, আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, সংসারে বৈভব সুখ শান্তি বৃদ্ধি পাবে, এছাড়াও নানান রকম বেনিফিট কিন্তু আপনারা লাভ করতে পারবেন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ করে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, যদি আমিষ গ্রহণ করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের ক্রোধের পাত্র হয়ে উঠতে পারেন, যার ফলে পরিবারে সুখ শান্তি বলে আর কিছুই থাকবে না, জীবনে নেমে আসতে পারে নরক সমান যন্ত্রণা। এছাড়াও আমিষ আহার গ্রহণ না করার পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হলো এই বর্ষাকালে বা এই শ্রাবণ মাসে এমন কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক তৈরি হয় যার দরুন সব রকম খাবার কখনোই কিন্তু এই মাসে গ্রহণ করা শরীরের জন্য ভালো নয়, যেহেতু যে কোনো আমিষ খাবার অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া সৃষ্টি করে, পচনশীল হয়, দেখবেন আমিষ খাবার কিন্তু অত্যন্ত দ্রুত পচনশীল হয়, সেহেতু বৈজ্ঞানিকভাবে এই বর্ষাকালে আমিষ আহার গ্রহণ করা শরীরের এবং মানসিক দিক দিয়ে আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে যারা একান্তই আমিষ আহার গ্রহণ না করে থাকতে পারবেন না তারা কিন্তু এই শ্রাবণ মাসের চারটি সোমবার, মূলত এই বছর যেহেতু মল মাস পড়ে গেছে সেহেতু আপনাদেরকে আটটি সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, এর ফলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। সব থেকে ভালো হয় যদি আপনারা সমগ্র মাসটা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, কিন্তু একান্তই যদি না পারেন তাহলে আপনারা এই আটটি সোমবার অবশ্যই মেনে চলুন। এরপর নাম্বার থ্রি, শ্রাবণ মাসে আপনাদেরকে যে খাবারটি খেতে বারণ করব সেটি হলো কাঁচা দুধ। দেখুন আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসটি কিন্তু বর্ষাকালের অন্তর্ভুক্ত মাস এবং এই বর্ষাকালে কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। আপনারা যদি এই বর্ষাকালে শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু আপনাদের বৈজ্ঞানিক ভিত্তিতে যদি বলি তাহলে কিন্তু শারীরিক সমস্যা বলুন বা পেটের সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে শাস্ত্র কি বলছে, দেখুন শাস্ত্র বলছে এই প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যে তৈরি হয় বলেই এই সমগ্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয়। সুপ্রিয় বন্ধুরা, এই দুধ মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধের সেবন করা মোটেও কিন্তু স্বাস্থ্যকর নয় এই শ্রাবণ মাসে। তাই বহু পুরাতন সময় থেকেই বিশেষ করে এই শ্রাবণ মাসে এই কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয়, এই কাঁচা দুধ দিয়ে উনার অভিষেক করা হয়। সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতেই এই কাঁচা দুধ কিন্তু শ্রাবণ মাসে গ্রহণ করতে যাবেন না, ভালো আপনাদেরই হবে। যাই হোক বন্ধুরা, এই যে তিনটে খাবারের নাম করলাম এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন এই শ্রাবণ মাস চলাকালীন খেতে, এবং আপনারা মন থেকে দেবেশ্বরের পুজো অর্চনা করবেন, মন থেকে উনাকে ডাকবেন, নিজের মনস্কামনা জানাবেন, আশা করছি আপনাদের মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক, নমস্কার, ধন্যবাদ।